প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই এবং যেগুলোর প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের নেই ব্যক্তিগতভাবে, কিন্তু আমরা যদি অনেকগুলো মানুষ একসাথে তার প্রতিবাদ করি তাহলে দেখা যাবে সেই জিনিসটাও আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, বা কিছু একটা আমরা করতে গেলাম সেখানে আমরা একা কিছু করতে পারবো না, কিন্তু অনেকগুলো মানুষ একসাথে হলে আমরা সেটা খুব সহজেই করতে পারি। যেমনটা অনেক সূর্যের আলো আমাদের গায়ে লাগে না কখনোই, মানে আমাদের গা পুড়ে যায় না কখনো, কিন্তু যদি অনেকগুলো সূর্যরশ্মি একসাথে এক বিন্দুতে জমা হয় তাহলে কিন্তু সেটা আগুন ধরিয়ে দিতে পারে। যেমনটা আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে রোদের আলো জ্বালিয়ে থাকি, রোদের আগুন দিয়ে আগুন জ্বালাই, সরি, রোদের আলো থেকে সূর্যের আলো থেকে আমরা আগুন জ্বালাই, এবং এটা খুবই মজার লাগে যে এটা আসলে যে অনেকগুলো মানুষ বিচ্ছিন্নভাবে কিছু করলে কখনো কোনো কিছু কাজ হবে না, হয়তো সেটা দেখা যাবে, কিন্তু যদি আমরা অনেকগুলো মানুষ একসাথে হয়ে এক জায়গাতে কাজ করি তাহলে সেটা আরো বেশি কার্যকরী হবে। যেমনটা অনেক গরমের দিন আমরা হয়তো গরমে ঘামি, তো যদি সেটা কেউ একদম ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ধরতো অল্প একটু আলোয়, কিন্তু এক বিন্দুতে পুরো সূর্যের তুলনায় অনেক কম, সেটা আমাদের গা পুড়িয়ে ফেলতে পারে অনেক সময়। তো আবার এটার একটা খারাপ দিক হচ্ছে যে অনেকগুলো খারাপ মানুষ একত্রিত হয়েও আমাদের ক্ষতি করতে পারে, সেই ক্ষেত্রে আমরা সূর্য থেকে যখন আলোটা আসবে তখন আমরা সেটাতে বাধা দিয়ে দিব, মানে ম্যাগনিফাইং গ্লাসটা আর কাজ করবে না তখন যতই একত্রিত হোক। তাই আমাদের উচিত সব সময় যাতে ভালো কাজে আমরা সবাই একত্রিত হতে পারি, এবং খারাপ কাজ যদি তৈরি মানে সংগঠন সংগঠিত হতে পারে এবং সেটা আমরা থামাতে পারি, তাদেরকে বিচ্ছিন্ন করে বা অনেকগুলো সমস্যা যাতে তৈরি না হয় তার জন্য আমরা নিজেরা যদি একটু ছায়ার মতো থাকি সমাজের উন্নয়নের জন্য, তাহলে আমার মতে হয় মনে হয় আমার মতে আমাদের সমাজটা অনেকটাই বাড়তে যাবে।